চাকরিচোর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে এবারে বিরাট বড় আইনতভাবে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। সেই কড়া পদক্ষেপ নেওয়ার পরই এই বিজেপির দুই নেতা পুরোপুরি বিপদে পড়ে গেল। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী তারা বিপদে পড়ে কি কি বলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এবং দেখুন তৃণমূল পার্টির তরফ থেকে কি কি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এই দুই চাকরিচোর বিজেপি নেতার বিরুদ্ধে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সেই কথা ঘোষণা করলেন যে এই দুই বিজেপির চাকরিচোর নেতার বিরুদ্ধে কি কি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে আইনতভাবে এবং এরা কতটা বিপদে পড়ে গেল সমস্ত কিছুর প্রমাণ পেয়ে যাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই। সে 150 জনকে চাকরি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তাদের মধ্যে 55 জনের চাকরি বাতিল হয়েছে। তাহলে কেন শুভেন্দুকে তদন্তের আওতায় আনা হচ্ছে না? এজেন্সি শুধু তৃণমূলের দিকে তাকিয়ে চাকরি যাওয়া 55 জনের মধ্যে সঞ্জীব শুকুলের নাম রয়েছে। সঞ্জীব শুকুল, শুভেন্দু ঘনিষ্ঠ, অভিযোগ কুণাল ঘোষ। দেখো একেবারে নিয়োগ দুর্নীতি তদন্তে বলা যেতে পারে আরও একটা নতুন সমীকরণ বা নতুন ইঙ্গিত ইতিমধ্যে তুলে দিয়েছেন কুণাল ঘোষ। এই 55 জনের তালিকা আজকে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে 150 জন যারা চাকরি পেয়েছেন সরাসরি নাম করে তিনি বলছেন শুভেন্দু অধিকারীর সুপারিশে, এবং তার মধ্যে গতকালই এই 55 জন যাদের চাকরি ইতিমধ্যেই চলে গিয়েছে এবং একজনকে আইডেন্টিফাই করা হয়েছে তার ছবি দিয়ে আজকে কুণাল ঘোষ সরাসরি অভিযোগ করছেন যে এই ব্যক্তি সঞ্জীব শুকুল বা সঞ্জীব শুক্লা, তিনি শুভেন্দু অধিকারীর ডান হাত বলে সরাসরি তিনি অভিযোগ করছেন। এবং কেন্দ্রীয় এজেন্সি যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিতে পারে তবে শুভেন্দু অধিকারী কেন নয়, কেন একসঙ্গে এই সঞ্জীব শুকুল এবং শুভেন্দু অধিকারীকে জেরা করবে না কেন্দ্রীয় এজেন্সি? সরাসরি রয়েছেন কুণাল ঘোষ, তার সঙ্গে একটু কথা বলবো। এতদিন পরে এই অভিযোগ কেন? এবং স্পষ্টতই 55 জনের তালিকা আজকে আপনি প্রকাশ করছেন, এত পরে এলো কেন? এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আগে পরের বিষয় না, আমরা লক্ষ্য রাখছি কী হচ্ছে না হচ্ছে, কারা একতরফাভাবে তৃণমূলকে আক্রমণ করছে ইত্যাদি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে শুভেন্দু সেই 150 জনের নাম সুপারিশ করেছে তার মধ্যে 55 জন রয়েছে যাদের কোর্টের রায় চাকরি চলে গেল। তাহলে এখন সে সাধু সেজে বসে তৃণমূলের দিকে কাদা ছুঁড়ে কখন হতে পারে? তার মধ্যে রয়েছে যে এতগুলি, যে 55 জন, এই 55 জনই আমাদের অভিযোগ যে শুভেন্দু যে 150 জনকে এই এই গ্রুপ সির এই পর্যায়ের চাকরিটায় ঢুকিয়েছিল, বাকিগুলো আমরা এখনও ঢুকছি না। তো তার মধ্যে এই 55 জন শুভেন্দুর সুপারিশ করা বা শুভেন্দুর চাকরি এ করে দেয়। কারণ আগে কদিন আগে দেখা গেছে ও একজনকে খুব রেগে গিয়ে বলছে, ভিডিওর তো দেখা গেছে যে ওকে জিজ্ঞাসা করুন চাকরি কার দয়া পেয়েছে। অর্থাৎ ও যে চাকরি দেওয়ার ব্যাপারটায় ওতপ্রোতভাবে জড়িত সেটা ক্রমশ সামনে এসছে। এবার এর মধ্যে দেখা যাচ্ছে এই ছেলেটি, এ হচ্ছে সঞ্জীব শুকুল বা সঞ্জীব শুক্লা। এই সঞ্জীব শুক্লা পুরোদস্তুর হচ্ছে শুভেন্দুর দক্ষিণহস্ত, এবং সবাই জানে এখানে সঞ্জীব ওর হয়ে কাজকর্ম করে, একটা সময় তো ওর ওখানেই থাকতো, ওই কোনাটার ঠিকানায় থাকতো, পরবর্তীকালে সেই জায়গাটায় এখন কাঁথিতে থাকে, কাঁথি পৌরসভা ডরমেটরির বটগাছের বিপরীতে একটা রাস্তা দিয়ে গেলে চণ্ডীমাইতির বাড়িতে ভাড়া থাকে, ওয়ার্ড নম্বর 10-এ। তো পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে সুতাহাটা হলদিয়া। তো এখানে যে 55 জনের নাম এসছে তারা বিভিন্ন জায়গায় আছে, খেজুরি, কাঁথি, ভূপতিনগর, পটাশপুর, হ্যাঁ, দেশপ্রাণ, বিভিন্ন জায়গারই আছে। আমাদের বক্তব্য তো এই যে যদি এত ভালো কাজ করেছে তৃণমূল কংগ্রেস শিক্ষাক্ষেত্রে, বহু ভালো, প্রসন্ন রায়, প্রসন্ন রায় হচ্ছে কিংপিন। কে বলছে কিংপিন? এজেন্সি বলছে কিংপিন। আবার তার বাড়ি রেড করলে সিজার লিস্টে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের বাড়ির দলিল। তাহলে দিলীপ ঘোষের বাড়ির দলিল প্রসন্ন রায়ের কাছে গেল কেন? তাহলে কি এরম হতে পারে যে ওইরম কোনো টাকা থেকে দিলীপ ঘোষের বাড়ি কেনা হয়েছে? আমরা জানি না, কিন্তু তদন্ত তো দরকার। তো তৃণমূলের ক্ষেত্রে হলে যদি ডেকে পাঠানো হয়, তুলে আনা হয়, অ্যারেস্ট করা হয়, তাহলে দিলীপ, হ্যাঁ, তিহারে পাঠানো হয়, তাহলে দিলীপ ঘোষকে অ্যারেস্ট করা হবে না? কারণ বিজেপির নেতারা বলছেন এরপর তিহারে পাঠাবো, এজেন্সিও তিহারে পাঠাচ্ছে, অর্থাৎ পক্ষপাত দুষ্ট রাজনৈতিক অঙ্গুলি হেলনে সেটা বোঝা যাচ্ছে। তাহলে দিলীপ ঘোষ তিহারে যাবেন না কেন? তাহলে শুভেন্দু অধিকারী এরপরে অ্যারেস্ট হবে না কেন? এই 55 জন শুভেন্দুর করে দেওয়া চাকরি, তাদের জেরা হোক, তাদের আইডেন্টিফাই করা হোক, এবং তাদের সঙ্গে শুভেন্দুর মুখোমুখি জেরা হোক, এবং শুভেন্দুকে অ্যারেস্ট করে কাস্টডি ইন্টারভিউ